একটা শারীরিক যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব সেখানে দেখা গেল প্রাণনীয় এবং রাষ্ট্র আছে প্রতিটা মেডিসিন আলোচনা করার সঙ্গে মায়াজম কথাটা চলে আসছে বা অ্যানিম্যালের কজ অফ ডিজিজ ফান্ডামেন্টাল কজ অফ ডিজিজ মায়াজম যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা মেডিসিন সিলেকশনটা হয় না প্রতিটা ডিজিজের ক্ষেত্রে মায়াজম কারণ থাকে কিছু কজ থাকে একটু দেখি ক্যান্সার ক্ষেত্রে মায়াজমটা কি তাহলে একটু হেল্প করি যে মায়াজম বলতে জিসলি অনেক ব্রড একটা জিনিস যেটা চোখে দেখা যায় না অ্যানিমালস নোটিসড দ্যাট ইচ অফ দ্য ক্রনিক ডিজিজ হ্যাজ থ্রি ফেজ অ্যানিমাল যখন ওনার জীবন দশায় যে কয়েকদিন পারছেন উনি মায়াজমের তিনটা ফেজ ডিটেক্ট করে গেছে অল মায়াজম থ্রি মায়াজমের তিনটা ফেজ আছে একটা হচ্ছে প্রাইমারি স্টেজ ল্যাটারেটরি স্টেজ অ্যান্ড সেকেন্ডারি আর টারশিয়ারি স্টেজ অরিজিনালি আমরা ক্রনিক ডিজিজে ফাইনাল ইয়ারে যারা আছেন ক্রনিক ডিজিজে অরিজিনালি মায়াজম সোরা সার্কোসিস সিফিলিসের যে লক্ষণগুলো আমরা পড়ি এটা মূলত টারশিয়ারি স্টেজ হ্যাঁ সেকেন্ডারি ম্যানিফেস্টেশন অফ মায়াজম পড়াতে লাগে ল্যাটেন্ট স্টেজ এবং প্রাইমারি স্টেজ ল্যাটেন্ট সোরা সারা পাওয়া যায় না আর প্রাইমারি স্টেজ সাধারণত ওটা প্র্যাকটিস অফ মেডিসিনের সাবজেক্ট ওখান থেকে আমাদের তথ্যটা নিতে হবে তো এক্স্যাক্টলি সোরা বলতে আমরা যে লক্ষণগুলো বুঝি সার্কোসিস বলতে আমরা যে লক্ষণগুলো বুঝি সিফিলিস বলতে আমরা যে লক্ষণগুলো বুঝি দে আর অল সেকেন্ডারি ম্যানিফেস্টেশন কোন লাইনে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা লিখে রাখবেন হ্যাঁ দ্য ইফেক্টস অফ দিস মায়াজমস ওয়ার দেন পাসড ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট জেনারেশন মানে হ্যানিম্যান দেখছে মনে হচ্ছে 12 বছরের গবেষণা যে মায়াজমের যে একটা প্রভাব এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত আসতেছে নেক্সট জেনারেশন বাই ইনহেরিটেন্স অ্যান্ড কজড প্রিডিসপোজিশন টু সার্টেন ডিজিজ সিম্পটমস বলতে আসছে এই যে মায়াজমটা বংশানুক্রমিক একের পর এক বংশ থেকে বংশ সে আসতেছে যাইতেছে দেখবেন যে অ্যানিমেলের সোরা থিওরি যদি পড়েন সেখানে দেখবেন যে লেখার থাকবে যে টর্চার ম্যানকাইন্ড থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হাজার হাজার বছর থেকে মানব ম্যানকাইন্ড মানে মানব সভ্যতা ঠিক আছে যে মানব সভ্যতাকে মায়াজম টর্চার করে আসতেছে মানে সোরা বলতেছে আমি যদি ধরেন আপনি যদি রুগী হয়ে আমাদের কাছে আসেন আপনার কেস টিকিং করার পর আমরা যদি দেখা গেল আপনাকে বলি আমি শরিক পেশেন্ট এই সোরা মানে আপনি না আপনার সোরা মানে হইতেছে আপনার যে প্রজন্ম থেকে আপনি আসছেন মায়ের প্রজন্ম বাবার প্রজন্ম এই প্রতিটা প্রজন্ম থেকে কিন্তু আপনি আজ এই অবস্থা আপনি সোরা মানে হচ্ছে আপনার বংশানুক্রমিক সোরা মানে একটা মানুষ দিয়ে একটা রোগী দিয়ে মায়াজম বোঝা যাবে তার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে তার ব্যাক হিস্ট্রি নিতে হবে তার ফ্যামিলির আদার্স অনেক লক্ষণ গুলো নেওয়া লাগে প্রিডিসপোজিশন বুঝি আমরা প্রিডিসপোজিশন বুঝি প্রিডিসপোজিশন মানে হচ্ছে দেখেন কথাটা কি লিখছে predisposition to certain disease syndrome syndrome মানে হচ্ছে একটা অবস্থা একটা রোগ একের অধিক রোগ মিলে একটা ফাংশন তৈরি হয়েছে হ্যাঁ predisposed মানে পূর্বতন অবস্থা আপনার শরীরে বা আমার রোগীর শরীরে বা আমাদের শরীরে ওই যে বংশানুক্রমিক আমি যে মায়াজমের একটা অবস্থান পাইতেছি সেই অবস্থানজনিত কারণে কিছু শ্রেণীর রোগের প্রতি আমার প্রবণতা গ্রস্ত আমার বডিতে কি হবে ঠিক আছে তো এই জন্য বলে কি আমরা আধুনিক তারা এখন মায়াজম তত্ত্বের উপরে যদি আমি প্রেসক্রিপশন করতে পারি আমি যদি রোগীকে ভালো করতে পারি মায়াজম দোষটা দূর করতে পারি অল টাইপস অফ হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন দে আর অল প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট সব কিছু কিন্তু আপনি একজন রোগীকে আজ যদি মায়াজম সংশোধন করেন তার ভবিষ্যৎ সাফারিং এ অনেক ক্রিটিক্যাল ডিজিজের হাত থেকে তাকে রক্ষা করতে পারে হোমিওপ্যাথি নট কিউরেটিভ বাট অলসো প্রিভেন্টিভ ঠিক আছে তো যাই হোক মূলত ক্যান্সারের কনসেপ্টে আমাদের দেশের ক্ষেত্রে এটাই আইডিয়াল আসছে যে আমরা সুস্থ মানুষকে যদি আগে লক্ষণ ডিটেক্ট করি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্টিমায়াজমের ট্রিটমেন্ট দিই তাহলে আমরা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি দ্য হ্যানিম্যানিয়ান থ্রি ক্রনিক মায়াজম আর আমরা তো জানি হ্যানিম্যানের তিনটা মায়াজম তো জানি না সোরা সাইকোসিস সিফিলিস তবে টিউবারকুলার ডায়াথিসিস হ্যানিম্যানের না এটা অ্যালেন পোর করতে না পোর করছে অ্যালেনের আগে এটা সিডো সোরা বা আদার্স নাম ছিল এটা ব্রিফ একটু এতদূর কারো কোনো কোশ্চেন আছে নেক্সট প্যাথোলজি হোয়াট ইজ ক্যান্সার আমার এখন বুঝতে হবে যে ক্যান্সার কি আমাদের শরীরে ক্যান্সারের রোগী আছে
ক্যান্সার ইজ এ গ্রুপ অফ ডিজিজ ইনভলভিং অ্যাবনর্মাল সেল গ্রোথ উইথ দ্য পটেনশিয়াল টু ইনভেড অর স্প্রেড টু আদার্স পার্টস অফ দ্য বডি পেইন হইতেছে ব্লিডিং হইতেছে আমরা মনে করি ওটাই ক্যান্সার ওইটার পিছনে দৌড়াই সুস্থ করা আসলে এটা সে জিনিস না ইনভলভিং অ্যাবনর্মাল সেল গ্রোথ উইথ দ্য পটেন্সিয়াল টু ইনভেড ইনভেড মানে হচ্ছে সংস্পর্শে যাওয়া সংস্পর্শে আসা মেডিকেলের ভাষা আর কি মানে সেটা হবে কি অ্যাবনর্মাল সেল গ্রো যেখানে আমার পার ডে প্রতি সেকেন্ডে আমার যেটুকু পরিমাণ গ্রো হওয়ার কথা ছিল তার থেকে সেখানে বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে গিয়ে তার একটা প্রবণতা থাকবে তার আশেপাশে যে কোষগুলো আছে সেই কোষগুলাতে গিয়ে সংস্পর্শে চলে যাওয়া সে বাউন্ড টু বাধ্য করে হ্যাঁ সংস্পর্শ পরে আমরা বুঝতে পারবো সংস্পর্শে চলে যাওয়া আর স্পিড টু আদার্স পার্টস অফ দ্য বডি এবং অন্য শরীরের অন্য অন্য পার্টে প্রসারিত হয়ে যাওয়া বা চলে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে ইট ইজ এ ফান্ডামেন্টালি এ ডিজিজ অফ টিস্যু গ্রোথ রেগুলেশন মূলত এটা হইতেছে আমার যে বডি আমি যে একটা মাল্টি সেলুলার পার্সন কোটি কোটি সেল আছে আমার শরীরে প্রতিটা সেল যে প্রতি সেকেন্ডে বৃদ্ধি হচ্ছে সে বৃদ্ধি হওয়া জনিত সমস্যা জনিত রোগ রেগুলেশন মেনটেন হওয়া সেল যে বৃদ্ধি হচ্ছে সেটাকে মেনটেন মেনটেন করার যে একটা টেন্ডেন্সি সেটা যখন নষ্ট হয়ে যায় দেন ক্যান্সার সেল সেখানে চলে আসে হ্যাঁ দা জিনি মানে ডিএনএ এর যে জিন ক্রোমোজোমের হ্যাঁ জিনি দ্যাট রেগুলেট সেল গ্রোথ যেটা ক্রোমোজোমের যে জিনটা যে কোডটা ক্রোমোজোমের বিভিন্ন কোড থাকে ওই কোড প্রোটিনের কোড ওই কোড যে কোডটা আমাদের শরীরে কোষকে বৃদ্ধি হওয়ার থেকে নিয়ন্ত্রণ করে অ্যান্ড ডিফারেন্সিয়েট মাস্ট বি অল্টার্ড ওই কোড অবশ্যই সে যে নিয়ন্ত্রণ করতেছে নিয়ন্ত্রণ চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেলে এই ঘটনাটা ঘটবে এই লাইনটা ক্লিয়ার চুপ করে থাকলে হবে না হলে আমি আবার গুণাই যাবো লাগে একটা শব্দ শিখি তাহলে কাজে দিবে বুঝতে পারছেন আমি আবার গোড়া থেকে একটু একবার সামারিতে যাই ক্যান্সার ইজ এ গ্রুপ অফ ডিজিজ বলতেছে এটা একটা অনেকগুলো রোগের সমষ্টি অ্যাবনর্মাল সেল গ্রোথ উইথ দ্য পটেনশিয়াল টু ইনভেড এ স্পিড টু আদার্স পার্টস অফ দ্য বডি মানে এই যে অ্যাবনর্মাল সেল গ্রোথ হচ্ছে এবং ওই যে অ্যাবনর্মাল সেল তার একটা টেন্ডেন্সি থাকবে সে তার আশেপাশে যে কোষগুলো আছে সেই কোষের সংস্পর্শে সে সহজে যাবে এবং আমার বডির এক অঙ্গ থেকে আরেক অঙ্গে সে যাওয়ার তার প্রবণতা থাকবে ইট ইজ এ ফান্ডামেন্টালি এ ডিজিজ অফ টিস্যু গ্রোথ অফ টিস্যু গ্রোথ রেগুলেশন এটা মূলত এটা আমার শরীরের যে কোষ বৃদ্ধি হচ্ছে সে বৃদ্ধি হওয়ার যে মেনটেনিং করার যে প্রবণতা সেটা নষ্ট হয়ে যায় দা জিনি যে ক্রোমোজোমের যে জিন যে ডিএনএ রেগুলেট করে আমার কোষ সেল গ্রোথকে নিয়ন্ত্রণ করে সেটা ধ্বংস হয়ে যায় সেটা ধ্বংস হয়ে যাওয়ার দরুন আমার শরীরে কোষের ওই প্রবণতাটা তৈরি হয় দেন আমার রোগীর শরীরে একটা ক্যান্সারের কোষ তৈরি হয় ক্লিয়ার এবার আসেন পরবর্তী লাইনে যাই আমি দা অ্যাফেক্টেড জিনি ইজ ডিভাইডেড ইন্টু টু ব্রড ক্যাটাগরি উপরে যে কথাটা বললো যে ক্রোমোজোমের যে কোড আমি সহজ কথায় বুঝে নিই ক্রোমোজোম যে কোড হয় এগুলো প্রোটিন দ্বারা হয় তো যে প্রোটিনটা আমাদের নর্মাল সেল গ্রোথটাকে নিয়ন্ত্রণ করে সেই নর্মাল সেল গ্রোথ নিয়ন্ত্রণ যারা যারা করে তারা হচ্ছে দুইজন ঠিক আছে তাদের ভিতরে দুইটা শ্রেণী আছে তা আমরা একটু কারা দুইজন একটু নেক্সট জেনে নিই তো অঙ্কোজিনি অঙ্কোজিনি কে দ্যাট প্রমোট সেল গ্রোথ যে কোষকে বৃদ্ধি হতে সহযোগিতা করে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন ক্যান অকার ডিউ টু ইন অ্যাপ্রোপ্রিয়েট ওভার এক্সপ্রেশন অফ নর্মাল অঙ্কোজেন বলতেছে ক্যান্সার তখনই ঘটবে যখন এই অঙ্কোজেন যে কোষ কোষকে বৃদ্ধি হওয়ার জন্য প্রবণতা দিচ্ছে বৃদ্ধি করার জন্য উৎসাহ দিচ্ছে এই অঙ্কোজেনটা যখন ওভার অ্যাক্টিভেট হয়ে যাবে যখন আমার বডিতে বেশি হবে যখন আমার বডিতে এই প্রোটিন জাতীয় উপাদানগুলো বৃদ্ধি পেয়ে যাবে তখন আমার আমার কোষকে বেশি পরিমাণে স্টিমুলেশন দেবে আর তখন আমার কোষ অ্যাক্সেস সেল ডিভিশন এই অঙ্কোজেনকে আমরা একটা উদাহরণ যদি আমরা সহজ ভাষায় নর্মাল উদাহরণ সেটা হচ্ছে আমরা যে তামাক ব্যবহার করি স্মোকিং টোবাকো সেটা হচ্ছে অঙ্কোজেন আর একটা হচ্ছে আমাদের পোলট্রি মুরগির ভিতরে একটা খাবার দেওয়া হয় যে মাংসের ভিতরে বিশেষ করে হাড়ের ভিতরে থাকে ক্রোমিয়ামটা ঠিক আছে যেমন ধরেন আর্সেনিক হ্যাঁ ক্রোমিয়াম তারপরে রেডিয়েশন দে আর অল অঙ্কোজেন ঠিক আছে এরা করবে কি আমার বডিতে যে যে প্রোটিনটা আমার কোষকে বৃদ্ধি হওয়ার জন্য উৎসাহ যোগায় এই উপাদানগুলো আমার সেই কোষকে
অ্যাক্টিভেট করে দিচ্ছি, এই ওই প্রোটিনটা বেশি পরিমাণে আমার কোষকে উৎসাহ দিচ্ছে, ঠিক আছে। যদি অঙ্কোজেন বেড়ে যায় তাহলে আমার শরীরের ভিতরে এক্সেস সেলিভেশন হবে বা ঘটবে। ব্র্যাকেটে দেখেন সাইকোটিক লেগাস, এই ঘটনাটা আপনার এই মেকানিজমে যদি কোনো পেশেন্টের